লেদা পোকা দমনে কি ওষুধ দিবেন? লেদা পোকা দমনের ঔষধ, লেদা পোকার উপদ্রব আর নয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা 20 লিটার পানির দাম, আপনারা দেখতে পাচ্ছেন ইনতেফা কোম্পানির দাম দামা 440 ইসি 100 মিলি, দেখতে পাচ্ছেন শিকল বা তরি, এবং ব্যবহার করা হচ্ছে 2 টাকা দামের শ্যাম্পু। তো কোন ওষুধ কি পরিমাণ দিব? এই 100 মিলির দাম দামার 1 মক্কা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 100 মিলির দাম দামার 1 মক্কা দিবেন। এই যে মক্কা খুলছে, এই যে 1 কাক বা মক্কা এই যে দেওয়া হলো, আপনারা দেখতে পাচ্ছেন সাথে এই যে আপনারা শিকল 10 গ্রামের শিকল অথবা তরি সুন্দরভাবে মেশাবেন। এই যে আমরা মিশিয়ে দিলাম, এটা সাধারণত পাউডার জাতীয় ওষুধ। এই যে দেখাচ্ছে মেশানো হলে, যা আপনারা দেখতে পাচ্ছেন, এখন পানি দিয়ে সুন্দরভাবে আপনারা চেষ্টা করবেন মেশানোর। এই যে মেশানো হচ্ছে, এবং পচন রোধের মহা ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন, বিজিএম স্পেশাল, পচন রোধের মহা ঔষধ বিজিএম স্পেশাল, আপনারা একই দামের মধ্যে ব্যবহার করতে পারবেন পচন রোধ করার জন্য। ব্লুগিন ম্যানকোজেব, ম্যানকোজেব 80 WP, এইটা প্রত্যেকটা দামের মধ্যে 50 গ্রাম করে আপনারা ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আসুন এটা আমাদের বাড়ি লক্ষ্মী রাজকোষে এক একটি আপনাদের একটু ক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করি। এই দেখেন আমাদের লতি, দেখেন একটু লতি চেহারাগুলো দেখেন, দেখেন এই লতিটা মোটামুটি 1 হাত পার হয়েছে। এই দেখেন লতি, দেখেন এই যে লতি, একটু ধীরে ধীরে এদিকে আগিয়ে আসেন। এই দেখেন লতি, সবুজ মানের লতি, এই দেখেন অত্যন্ত মানসম্মত লতি। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল, আপনি যদি ভালো বীজ রোপণ করেন সেখান থেকে ভালো ফসল প্রত্যাশা করতে পারেন। একটু এদিকে আসেন, দেখেন এই পাতাটায় লেদা পোকা দেখা দিয়েছে, এই দেখেন লাখ লাখ লেদা পোকা। আমরা যে ওষুধ ব্যবহারের কথা বলেছি, ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ পরপর 2 দিন আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম জমিতে আপনারা ঘুরে বেড়াবেন সপ্তাহে 1 থেকে 2 দিন। এমন লেদা পোকার পাতা, যা যে গাছটায় প্রচুর পরিমাণে পাতা রয়েছে, এভাবে পাতাটা ছিঁড়ে আপনারা ডোলে লেদা পোকাগুলো হত্যা করে ফেলবেন। প্রিয় দর্শক, দেখেন এইটা আমাদের বাড়ি লোকের আসতেছে এক জমি। আমরা সাধারণত লতি থেকে চারা উৎপাদন করে থাকি, দেখেন আমাদের লতি। প্রিয় দর্শক, একটি মহল রয়েছে আমাদের নিয়ে সবসময় সমালোচনা করে, দেখেন বিশেষ করে আমাদের লতির চেহারাগুলো দেখেন, এত সুন্দর লতি আপনারা কোথাও দেখেছেন কিনা আমার জানা নেই, দেখেন খুবই সুন্দর মানের লতি। এইভাবে দেখেন যতগুলো আছে সব লতি অত্যন্ত মানসম্মত বাড়ি লতি রাজকোষের লতি। দেখেন এই লতিটা 1 হাতের উপরে কাটার উপযুক্ত হয়ে গেছে, এই লতিটাও 1 হাতের উপরে। এই পাশে আমরা একটু দেখাতে যাই আপনাদের, অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখেন লতি, দেখেন যারা বাড়ি লতি রাজকোষে এক চাষ করতে চান, চেষ্টা করবেন দ্রুতগামী চারা সংগ্রহ করে চাষ করার জন্য। দেখেন আপনাদের প্রয়োজনে আমরা চারা উৎপাদন করে রেখেছি অত্যন্ত মানসম্মত চারা, দেখেন আমাদের জমি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত পরিমাণে চারা উৎপাদন করেছি আপনাদের প্রয়োজনে। দেখেন তার আগে লতিগুলো দেখেন, এই দেখেন কি মোটা লতি, এই দেখেন কি মোটা মোটা লতি, খুবই সুন্দর মানের সবুজ মানের লতি। দেখেন প্রায় 1.5 হাত লতিটা হয়ে গেছে, তারপরেও কিন্তু পাতায়
কোনো চারা গজায় নাই। দেখেন লতির মানগুলো, দেখেন এত সুন্দর লতি আপনি কোথাও দেখেছেন কি না আমার জানা নেই প্রিয় দর্শক। দেখেন খুব মানসম্মত লতি। এই দেখেন লেদা পোকা দমনের কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে। একবারে পরপর একই টাইমে আপনারা দুই দিন লেদা পোকা দমনের ওষুধ দিয়া দিবেন। যে পাতাটায় বেশি পরিমাণে লেদা পোকার উপদ্রব দেখা দিয়েছে এই পাতায় বেশি করে আপনারা লেদা পোকা দমনের ওষুধটা দিয়ে একদম পাতাগুলো ভেজা দিবেন। দেখেন আপনারা ওষুধ স্প্রে করে যাচ্ছে। আসুন আমরা লতি দেখানোর চেষ্টা করি দর্শক। এই দেখেন লতি খুবই সুন্দর মানের লতি হল্লা। দেখেন এটা আমরা একটু মেপে আপনাদের দেখাই। দেখেন দর্শক হাসবেন না, এটা মোটামুটি দুই হাত লতি হয়েছে। এটা অরিজিনাল বাড়ি লতি রাজকুসু। দেখেন এইটা লতিটা দেখেন মোটামুটি দেড় হাত হয়ে গেছে, এটা দুই হাত হয়েছে, তারপরে কিন্তু মাথা পাতা গোজায় নাই। প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল গাছ আশা করা যায়। আমরা মূলত এই লতি থেকে চারাগুলো কিন্তু উৎপাদন করে থাকি। আপনারা দেখেন খুবই মানসম্মত, দেখেন এই পাশে কিন্তু আমরা চারা উৎপাদন করে রেখেছি। এই দেখেন চারাগুলো, দেখেন এই মানে চারা আপনি রোপণ করলে মোটামুটি 45 দিনে লতি উঠাতে পারবেন। দেখেন এইটা একটা চারা, একটা দুইটা তিনটা চারটা পাতা হয়েছিল। এই দেখেন লতি, চারার লতি, এটা এক হাত চারার লতি কিন্তু এক হাতেই। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এই দেখেন এটাও কিন্তু চারার লতি, এই চারার লতি কিন্তু এটা। দেখেন আপনারা একটু মেপে দেখায় এক মোটামুটি দেড় হাত হয়ে গেছে, এটা কিন্তু চারার লতি। প্রিয় দর্শক আপনারা দেখলেন, এই দেখেন সব চারার গোড়াতে কিন্তু লতি পাবেন আপনি, এবং গাছেও কিন্তু লতি পাবেন। দেখেন অত্যন্ত মানসম্মত বাড়ি লতি রাজকোষে একের চারা। প্রিয় দর্শক যারা অরিজিনাল বাড়ি লতি রাজকোষে একের বীজ ফুল বা চারা পেতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অরিজিনাল বাড়ি লতি রাজকোষে একের বীজ ফুল বা চারা সরবরাহ করব। যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রয়োজনে আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন। পাশে দেখেন লেদা পোকা দমনের ঔষধ দিচ্ছে, যদিও বা লেদা পোকার উপদ্রব নাই তারপরেও কিন্তু আমরা সতর্কতামূলক ঔষধগুলো আমরা স্প্রে করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি লাভজনক সবজি হচ্ছে বাড়ি লতি রাজকোষে এক চাষ। প্রিয় দর্শক কিভাবে বাড়ি লতি রাজকোষে এক চিনবেন? কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই, 72 পৃষ্ঠায় বাড়ি লতি রাজকোষে একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এটা পাতা এবং বোটার সংযোগস্থলে সামান্য লালচে চিহ্ন থাকবে। দেখেন লালচে চিহ্ন এবং লতিটা দেখায়, লতিটা সামান্য একটু সেপ্টা হবে, দেখেন সামান্য সেপ্টা লতি, এটা দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখেন এই গাছের লতিগুলো দেখেন দর্শক, দুই হাত পার হয়ে গেছে লতি। আপনাদের তো ওইটা দেখালামই কি মানের লতি, দেখেন আপনারা অত্যন্ত মানসম্মত বাড়ি লতি রাজকোষে একের লতি। এবং আপনাদের প্রয়োজনে অত্যন্ত মানসম্মত বীজ আমরা সংরক্ষণ করে রেখেছি। দেখেন আপনারা চাইলে সরে জমিনে এসে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন, অথবা কুরিয়ার যোগে চারা সংগ্রহ করে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়।